আমার ভারী রাগ হলো। বললাম, তুমি ইঁদুর দেখলে ভয় পাও, গরু দেখলে তোমার হাঁটু বেঁকে যায়, তুমি কি করে উদ্ধার করবে? পাঁচু মামা বলল, আমার মনের ভেতর যে সিংহ গর্জন করছে, বলে একদম চুপ মেরে গেল। আমি পাঁচু মামাকে একটা ছাঁচি পান দিলাম, এক বোতল লেমনেড খাওয়ালাম, খাবারওয়ালাকে ডেকে মস্ত শালপাতার ঠোঙা করে লুচি আলুর দম কপির সিঙ্গাড়া খাজা আর রসগোল্লা কিনে ওর হাতে গুঁজে দিলাম। বললাম, ও পাঁচু মামা, প্রদীপিসির বর্মি বাক্সটা কোথায় আছে? এভাবেই তিনি হানা দিয়েছিলেন একেবারে ছোটদের রাজ্যে, আর সেও অত্যন্ত সাবলীল ভাবে। তার লেখা হাতে পেলে একেবারে যাকে বলে গোগ্রাসে গিলে ফেলা, এক নিঃশ্বাসে শেষ করে ফেলে তবে শান্তি খুদে পড়ুয়াদের। খুদে পড়ুয়াদের নিয়ে তিনি কিন্তু পাড়ি জমাতেন কল্পনার জগতে, হাসির মোড়কে মুড়ে নিয়ে। ছোটদের জগতে বা ছোটদেরকে কোনো বিষয়ের গভীরে নিয়ে যাওয়া কিন্তু অতটাও সহজ নয়, কিন্তু তিনি পেরেছিলেন। তার সন্দেশ পত্রিকার মাধ্যমে তিনি কিন্তু ছোটদের বড় কাছাকাছি এসেছিলেন। হ্যাঁ, ছোটদের জগতে অবলীলায় যিনি এসে পৌঁছেছিলেন তিনি লীলা মজুমদার, শিশু সাহিত্যিক লীলা মজুমদার, আমাদের আজকের অপূর্বা। ছোটদেরকে পৃথিবীর রূপ রস চেনাতে সাহায্য করেছিলেন এই শিশু সাহিত্যিক। আবার ছোটদেরকে সমাজের কালো দিকগুলি সম্বন্ধে সচেতন করার সাথে সাথে তাদেরকে একটা পবিত্র সুন্দর নিষ্পাপ জীবনের দিকে এগিয়ে দিয়েছিলেন আমাদের এই শিশু সাহিত্যিক অপূর্বা লীলা মজুমদার। আজকের অপূর্বাতে আমরা তাকেই এনে হাজির করেছি, যিনি ছোটদের নিষ্পাপ মনোজগতে নিজের অধিষ্ঠান করতে পেরেছিলেন একেবারে বরাবরের মতো। নদী নুড়ি পাহাড় ঘেরা একটা সুন্দর পরিবেশে কেটেছে তার ছোটবেলাটা। আর পাহাড়ের কোলে যে বাড়িটায় তারা থাকতেন তার নিচ দিয়ে কুলকুল শব্দে বয়ে চলত নদী, সেই কারণেই বোধহয় এত সুন্দর করে কল্পনা করতে পারতেন। তিনি লিখেছেন, শিলংয়ের পাহাড়ে থাকতাম, সরল বনের মধ্যে হাওয়া দিলে শো শো শব্দ হতো, ঠিক যেন লুকোনো কথা বলে দিচ্ছে। দুটো পাহাড়ের ফাঁক দিয়ে ঝোড়ো হাওয়া বইলে গো গো শব্দ হতো, মনে হতো ওইখানে কোনো গোপন জায়গায় শিকল দিয়ে দৈত্য বাঁধা আছে, ছাড়াবার চেষ্টা করছে। পাহাড়ি আয়ারাও গল্প বলতো, সেসব দুঃখের গল্প, হারানোর গল্প, না পাওয়ার গল্প, কষ্টের গল্প, শুনে কান্না পেত। সাহিত্যের ঘেরা টোপে বেড়ে ওঠা তার, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ছিলেন তার কাকা, সুকুমার রায় তার তুতো দাদা, আর সত্যজিৎ রায়ের তিনি ছিলেন তুতো পিসি। ছোটবেলা সম্পর্কে বলেছেন, ভারী দুষ্টু ছিলেন তিনি, সে কারণে মায়ের থেকে কিন্তু চর কিংবা কানমোলাও জুটত। মনের মতো কিছু না হলেই দাদাদের পেটাতেন, দিদিদেরও পেটাতেন। দাদা অবশ্য উল্টে ঘা কতক দিতেন, আর দিদি ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতেন। এমনই ছিলেন লীলা মজুমদার। কোথাও লোমহর্ষক কাহিনী দিয়ে হয়তো শুরু করেছেন, কিন্তু গল্পের শেষ হলো তুচ্ছাতি তুচ্ছ বিষয়ে। যেমন গুপের গুপ্তধন গল্পে গুপ্তধন উদ্ধার করতে গিয়ে
বেরিয়ে পড়ল শুটকি মাছ। ১৯৬১ সাল, গোটা দেশ পালন করছে রবীন্দ্র জন্ম শতবর্ষ, আর এই সময় লীলা পেয়ে গেলেন তার পুরনো সন্দেশকে। সন্দেশ পত্রিকার যৌথ সম্পাদিকা হিসেবে আবারও কাজ শুরু করলেন। এ যেন একেবারে নতুন করে বাঁচা। লীলা পেয়েছেন অনেক পুরস্কারও, ভারত সরকারের শিশু সাহিত্য পুরস্কার, আনন্দ পুরস্কার, সঙ্গীত নাটক একাডেমি, দেশি কত্তম কিংবা ডিলিটের মতন পুরস্কার উঠে এসেছে তার হাতে। কিন্তু সবচেয়ে বড় পুরস্কার বোধহয় তার জীবনে শ্রেষ্ঠ ব্যক্তিত্বের, শ্রেষ্ঠ মানুষদের সাথে সংস্পর্শে তাদের সান্নিধ্যে কাটানো। ছোটদের গল্প লিখতে খোকামি করার দরকার নেই। মনের ভেতরের সেই ছোট্ট ছেলেটার নাগাল পাওয়া দরকার, আর সেই ছোট্ট ছেলেটাকে যদি বুড়োমিতে পেয়ে বসে তাহলে ছোটদের জন্য আর গল্প লেখা হবে না। লীলাকে সারা জীবন বোধহয় লালন করেছিলেন সুকুমার রায়। তিনি ছিলেন লীলার কাছে ঈশ্বর তুল্য। আর তার অকাল মৃত্যুতে ভিতর পর্যন্ত কেঁপে উঠেছিল লীলার। শিলং থেকে ফেরবার পরে সুকুমার রায় মাত্র ১২ বছর বয়সে লীলাকে দিয়ে লিখিয়ে নিয়েছিলেন তার প্রথম গল্পটি, যেটি সন্দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছিল। লক্ষ্মী ছেলে গল্পের মাধ্যমে ১২ বছরের মেয়ের লেখার জীবনে হাতেখড়ি হলো। বর্তার মৃত্যুতে তাই মনে হয়েছে বুকের ভিতর কি যেন একটা ভেঙে যাচ্ছে। বেশিক্ষণ দাঁড়াতে পারেননি সেখানে। সুকুমার রায়ের মতোই রবীন্দ্রনাথও ছিলেন লীলার জীবনে বেশ একটা নির্ভরতার জায়গা। তার অটোগ্রাফের খাতাতে কবি যেন নির্দেশ দিয়ে গিয়েছিলেন, পারিস যদি প্রেমে রাখো রাখিস জীবন মাঝে। কবির মৃত্যুর মুহূর্ত তাই তার ডায়েরির পাতাতে সযত্নে সন্তর্পণে রাখা। ১৯৫৬তে লীলা এলেন বেতারের চাকরিতে, আর এই সময়টা তার জীবনের একটা সফলতম অধ্যায় তৈরি করে। আকাশবাণীর কর্মজীবনে একদিকে পেয়েছেন বীরেন্দ্র কৃষ্ণ, প্রেমেন্দ্র কিংবা শৈলজানন্দের সাথে কাজ করবার আনন্দ, আবার অন্যদিকে মহিলা মহল অনুষ্ঠানে তার ইষ্টকুটুম, ঠাকুমার চিঠি গল্পগুলো বেশ জনপ্রিয়তা লাভ করে। গল্পদাদুর আসর অনুষ্ঠানটিতে তার হলদে পাখির পালক, টাকার গাছ পাঠ করা হতো। তবে বেতারের কাজ সবসময় পছন্দ না হলেও এই মাধ্যমটি কিন্তু তাকে দিয়ে বেশ কিছু ভালো ভালো গল্প, উপন্যাস, জীবনী সাহিত্য লিখিয়ে নিতে পেরেছিল। আর শিশু সাহিত্যিক লীলা মজুমদার বাঙালির ছেলেবেলাকে ভরিয়ে দিয়েছিলেন। পাকদণ্ডী গল্পের শেষে লীলা তার শেষ ইচ্ছেটা প্রকাশ করেছেন। যতদিন বিধাতা রাখবেন যেন কাজ করে যেতে পারি, তারপর যেদিন ডাক দেবেন সব ছেড়ে ছুড়ে হাতের কলম নামিয়ে যেন চলে যেতে পারি। কিন্তু বাস্তবে তেমনটা হয়নি। বার্ধক্যের সাথে সাথে এসেছে রোগ, যন্ত্রণা, কথার
মধ্যে এসেছে অসংলগ্নতা, হাতের কলম লিখতে গিয়ে খসে পড়েছে। তাই শতবর্ষে পা দিলেও শিশু সাহিত্যিক লীলা মজুমদারের জীবনে শেষ দিকটা বন্দী দশায় কেটেছে। মৃত্যু এসেছে 2007 সালের 5ই এপ্রিল। কিন্তু জনতা তার প্রস্থানকে মেনে নিতে পারেনি, তাদের মনের ভাব প্রকাশ পেয়েছে কবির ভাষায়। ও লীলাদি, কথা রাখুন, আর কিছুকাল সঙ্গে থাকুন, সকল জনার সঙ্গে মিশে, নইলে আমরা বাঁচব কিসে?